আসসালামু আলাইকুম, আমি ফারহান ফুয়াদ, বিদ্যাবিটি প্ল্যাটফর্ম থেকে তোমাদের সাথেই রয়েছি। আজকে আমরা পড়ব পঞ্চম শ্রেণীর অধ্যায় এক, আমাদের পরিবেশ। আমাদের পরিবেশের মধ্যে রয়েছে জীব এবং জড়বস্তু, জড়বস্তু এবং জীবের কার যে সম্পর্কগুলি রয়েছে তা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। জড়বস্তুর সাথে মানুষ এবং উদ্ভিদের একটি সম্পর্ক রয়েছে, তা হচ্ছে তারা একে অপরের সাথে মিলেমিশে বসবাস করে থাকে। এখন কিভাবে সেই বসবাসটি হয়ে থাকে, যেহেতু আমরা হচ্ছে চলমান প্রাণী, মানুষ এবং উদ্ভিদ চলমান, উদ্ভিদ চলমান প্রাণী নয় কিন্তু মানুষ হচ্ছে চলমান প্রাণী এবং জড়বস্তু হচ্ছে স্থির পদার্থ, যেটি হচ্ছে এক জায়গাতে সবসময় পড়ে থাকে যতক্ষণ না পর্যন্ত আমরা সেটিকে অন্য স্থানে নিয়ে যাচ্ছি। তো মানুষ হচ্ছে জড়বস্তুর উপরে এভাবে নির্ভরশীল, যেমন আমাদের চলাচল করার জন্য গাড়ি ঘোড়া ব্যবহার করছি, বাসা বাড়ি বানানোর জন্য ইট সিমেন্ট মাটি ব্যবহার করা হয়ে থাকে, তারপরে শ্বাস গ্রহণের জন্য বায়ু, খাদ্যের জন্য পানি ইত্যাদি রকমের যত কিছু রয়েছে সব কিছু কিন্তু আমাদের জড়বস্তুর মধ্যেই পড়ছে। তো বেঁচে থাকার জন্য কিন্তু আমাদের জড়বস্তুর উপরে একে অপরের উপর নির্ভর করেই আমরা বেঁচে রয়েছি। এরপরে আসি উদ্ভিদ, উদ্ভিদ কীভাবে জড়বস্তুর উপর নির্ভরশীল। উদ্ভিদ তার মানে বাসস্থান তৈরি করে থাকে মাটির মধ্যে, কিছু কিছু উদ্ভিদ আবার পানির মধ্যে বসবাস করে থাকে, যেমন শাপলা, কচুরিপানা ইত্যাদি। তো উদ্ভিদের মধ্যে যে উদ্ভিদ যে খাদ্য তৈরি করছে, সেই খাদ্য তৈরির উপাদান কিন্তু জড়বস্তু, যেমন পানি, বায়ু, তারপরে সূর্যের আলো আলো ইত্যাদি, এগুলো সকল কিছুই কিন্তু জড়বস্তুর মধ্যে পড়ছে। তো উদ্ভিদ এবং মানুষ এভাবেই জড়বস্তুর সাথে একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে, এবং মানুষ এবং উদ্ভিদ যে জড়বস্তুর সাথে একে অপরের সাথে মিশে যে বসবাস করছে, এই বসবাসকেই বলা হচ্ছে বাস্তু সংস্থান। উদ্ভিদ এবং মানুষের জড়বস্তুর সাথে একে অপরের সাথে মিলেমিশে বসবাস করার যে নাম তাকে হচ্ছে বাস্তু সংস্থান বলা হয়ে থাকে। এখন আমরা দেখে নেব উদ্ভিদ ও প্রাণীর একে অপরের উপর নির্ভরশীলতা। প্রাণী যেমন উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদ তেমন প্রাণীর উপর নির্ভরশীল। কিভাবে নির্ভরশীল তা আমরা এখন দেখে নিচ্ছি। প্রাণী যেমন তার খাদ্য তৈরি, বাসস্থান ইত্যাদি সকল কিছুর জন্যই উদ্ভিদের উপর নির্ভরশীল হয়ে থাকে। যেমন প্রাণী হচ্ছে উদ্ভিদের কাণ্ড, তারপরে শাখা, ফল মূল ইত্যাদি হচ্ছে খেয়ে বেঁচে থাকে, এবং উদ্ভিদ থেকে ত্যাগ করা যে অক্সিজেন সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এটি গ্রহণ করেই কিন্তু প্রাণী বসবাস করে থাকে। মানুষ, গরু, ছাগল, কাঠবিড়ালি, বিড়াল, কুকুর, যত রকমই প্রাণী রয়েছে না কেন, সকলেই কিন্তু এই অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে উদ্ভিদ থেকে নিয়ে। উদ্ভিদ এই অক্সিজেন ত্যাগ করে এবং মানব সেই অক্সিজেনটি গ্রহণ করে আজকে কিন্তু বেঁচে রয়েছে। এবং উদ্ভিদের তৈরিকৃত যে খাদ্যসমূহ রয়েছে তা কিন্তু এই যে ফলগুলো রয়েছে, ফল খেয়েই কিন্তু আমরা আজকে বেঁচে রয়েছি। তেমন উদ্ভিদও কিন্তু আবার প্রাণীর উপর নির্ভরশীল। প্রাণী যেমন উদ্ভিদের উপর নির্ভরশীল, উদ্ভিদও কিন্তু আবার প্রাণীর উপরই ঠিক একইভাবে নির্ভরশীল। কিভাবে? উদ্ভিদের যে বৃদ্ধি, তারপরে উদ্ভিদের যে গঠন ইত্যাদি কিন্তু অনেকটাই প্রাণীর উপর নির্ভরশীল হয়ে থাকে। উদ্ভিদের যে পরাগায়ন, এই পরাগায়ন কিন্তু প্রাণীর মাধ্যমে হয়ে থাকে। একটি মৌমাছি বা প্রজাপতি যখন একটি উদ্ভিদের পরাগের উপরে বসে এবং সেই পরাগটি যখন সেই মৌমাছিটি আরেকটি উদ্ভিদের কাছে নিয়ে চলে যায়, তার মাধ্যমে কিন্তু উদ্ভিদের এই বংশবৃদ্ধি যেটা হয়ে থাকে এটি ঘটে থাকে। এটি কিন্তু প্রাণী যদি না থাকতো তাহলে কিন্তু উদ্ভিদের এই পরাগায়ন কিন্তু ঘটতো না। প্রাণী যেমন উদ্ভিদের উপরে নির্ভরশীল, তেমন উদ্ভিদও কিন্তু প্রাণীর উপরে আবার নির্ভরশীল। উদ্ভিদের যেমন বৃদ্ধি, বংশবিস্তার ইত্যাদির জন্য কিন্তু উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল হয়ে থাকে। যেমন উদ্ভিদের পরাগায়ন এবং বীজের বিস্তরণ ইত্যাদি হয়ে থাকে প্রাণীর মাধ্যমেই। বাতাসের মাধ্যমেও কিন্তু পরাগায়ন ঘটিত হয়ে থাকে, কিন্তু প্রাণীও কিন্তু এই পরাগায়নের মধ্যে একটি
বড় রকমের ভূমিকা পালন করে থাকে। একটি মৌমাছি বা একটি প্রজাপতি যখন এই উদ্ভিদের একটি পরাগের উপরে বসে, এই পরাগটি নিয়ে এসে আরেকটি ফুলের উপর যে যখন বসে, তখন কিন্তু তাদের মধ্যে তাদের যে বংশবিস্তার রয়েছে এটি সম্পন্ন হয়ে থাকে এইভাবেই। পরাগায়নের পরে রয়েছে বীজের বিস্তরণ। উদ্ভিদের যে বীজের বিস্তরণটি রয়েছে এটিও কিন্তু প্রাণীর মাধ্যমে ঘটে থাকে। আমরা যে চাষাবাদগুলো করে থাকি, চাষাবাদের সময় কিন্তু দেখবে যে কৃষকরা ধান খেতে এভাবে বীজ ছড়িয়ে ছিটিয়ে বেড়াচ্ছে, এই বীজের ছড়ানোটাও কিন্তু উদ্ভিদের বিস্তরণের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ বহন করে। তারপরে হচ্ছে আবার মাতৃ উদ্ভিদ থেকে অনেক সময় দেখবে যে বীজ এদিক ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে এবং সেখান থেকে নতুন গাছ জন্মগ্রহণ করছে, এই প্রক্রিয়াটিকেও কিন্তু বীজের বিস্তরণ বলা হয়ে থাকে। আবার অনেক সময় যে প্রাণীগুলো মারা যাচ্ছে, মারা যাওয়ার ফলে এই প্রাণীগুলো মাটির সাথে পচে জৈবিক সার তৈরি করছে, এই জৈবিক সার কিন্তু উদ্ভিদের বংশবিস্তারে মানে উদ্ভিদের খাদ্য তৈরিতে কিন্তু অনেক বড়সড় একটি ভূমিকা পালন করে থাকে। এভাবেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি উদ্ভিদ এবং প্রাণী একে অপরের উপর কীভাবে নির্ভরশীল হয়ে বেঁচে রয়েছে। এবার আমরা দেখে নেব খাদ্য শৃঙ্খল। তো খাদ্য শৃঙ্খলের মধ্যে প্রথমে রয়েছে সূর্য, তারপরে ঘাস, তারপরে ঘাস ফড়িং, ব্যাঙ, সাপ এবং ঈগল। আমরা জানি যে ঘাস একটি উদ্ভিদ এবং উদ্ভিদ হচ্ছে সূর্য আলোক থেকে খাদ্য তৈরি করে থাকে। তো ঘাস প্রথমে সূর্য থেকে তার নিজের খাদ্যটি তৈরি করে নিচ্ছে, এরপরে সেই ঘাসকে হচ্ছে ঘাস ফড়িং আবার নিজের খাদ্য হিসেবে খাচ্ছে, সেই ঘাস ফড়িংকেই হচ্ছে আবার ব্যাঙ, নিজের খাদ্য হিসেবে খেয়ে থাকছে, সেই ব্যাংকে আবার সাপ খাচ্ছে এবং সাপকে শেষমেশ ঈগল খাচ্ছে। এইভাবেই হচ্ছে একটি খাদ্য শৃঙ্খল গঠন হয়ে রয়েছে। সেই ঈগল যখন আবার মারা যাচ্ছে, সেই ঈগল কিন্তু পচে এই ঘাসের জন্যই কিন্তু আবার খাদ্য তৈরি করছে, মাটির মধ্যে মিশে জৈবিক সার তৈরি করে, সেই সেই ঘাস থেকেই সেই জৈবিক সার থেকে আবার ঘাস তৈরি হচ্ছে, আবার ঘাস ফড়িং খাচ্ছে। এভাবে কিন্তু একটি শৃঙ্খল সারা জীবনই চলে আসতেছে। এই জিনিসটি শুধুমাত্র কিন্তু এই কয়টি প্রাণীর জন্যই নয়, আরও অনেকগুলো প্রাণীর জন্য রয়েছে। যেমন সূর্য থেকে তো আলো নিয়ে বিভিন্ন ঘাস ছাড়া আরও অনেক উদ্ভিদই হচ্ছে খাদ্য তৈরি করে থাকে, অনেক শুধু অনেক উদ্ভিদ না, সকল উদ্ভিদই খাদ্য তৈরি করে থাকে সূর্য থেকে আলো নিয়ে। তারপরে সেই সূর্য থেকে আলো নিয়ে তৈরিকৃত উদ্ভিদকে কিন্তু শুধু ঘাস ফড়িং নয়, যেমন ছাগল, গরু, হরিণ ইত্যাদি রকম প্রাণীও রয়েছে যা নিজেদের জন্য খাদ্য হিসেবে সেই উদ্ভিদকে ভক্ষণ করে থাকে। সেই প্রাণীগুলোকে কিন্তু আবার আমরা মানুষ খেয়ে থাকি আমাদের নিজেদের খাদ্য চাহিদা মেটানোর জন্য। আবার বাঘ, সিংহ এরাও কিন্তু ওই প্রাণীগুলোকে নিজেদের খাদ্য চাহিদা মেটানোর জন্য আবার খেয়ে থাকে। এইভাবে কিন্তু চলতে থাকে, একটি খাদ্য জাল তৈরি হয়। মানুষ কিন্তু ঘাস খায় না, কিন্তু এই ঘাস কিন্তু আবার সেই প্রাণীগুলো ভক্ষণ করে থাকে, সেই প্রাণীগুলোকে আবার আমরা খেয়ে থাকি। এইভাবে কিন্তু একটি খাদ্য জাল তৈরি হচ্ছে। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে খাদ্য শৃঙ্খলের মধ্যে একটি একটি শৃঙ্খলের মধ্যেই তারা চলে থাকে এবং খাদ্য জাল কিন্তু একটি প্রাণী আরেকটি প্রাণীকে একে অপরকে খেয়ে থাকে, কিন্তু সেটি কিন্তু একটি নিয়ম শৃঙ্খলের মধ্যে নয়, একটি জালের মাধ্যমের মধ্যে এই জিনিসটি হচ্ছে বহমান থাকে। আজকের জন্য এতটুকুই। তোমরা বাসায় অবশ্যই ভালো মতন প্র্যাকটিস করবে এবং পড়ালেখা করবে, এবং কোনো অসুবিধা হলেই অবশ্যই কমেন্টের মধ্যে আমাদেরকে জানাবে। ধন্যবাদ।